লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুতে যেন শোকের ছায়া চারপাশে। নাসরুল্লাহর মৃত্যুর খবরটি আমাদের কাছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ছিল, আমাদের শরীর কেঁপে উঠেছে। এটা খুবই বড় একটা ঘটনা, যখনই সংবাদটা পেয়েছি সেই মুহূর্তটা বর্ণনা করতে পারবো না, আমরা মর্যাদাহীন হয়ে পড়লাম। আগে আমাদের মর্যাদা ছিল, কিন্তু এখন তা চলে গেছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পরও ক্ষান্ত হয়নি ইসরায়েলি বাহিনী, চলছে একের পর এক বিমান হামলা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি বোমা হামলায় লেবানন জুড়ে প্রাণহানি ছাড়িয়েছে শতাধিক। রোববার লেবাননের রাজধানী বৈরুত, বেকা উপত্যকা সহ বিভিন্ন অঞ্চলে বোমা হামলার কথা জানিয়েছে ইসরায়েল। হামলার শুরুর পর থেকে দক্ষিণাঞ্চলের বাইরে রাজধানীর কোলা এলাকায় প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ও গোলা বারুদের সংরক্ষণাগার ধ্বংস করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। এতে নতুন করে ঘটেছে হতাহতের ঘটনা। এদিকে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইসরায়েল। ইসরায়েলের উত্তরে লেবানন সীমান্তে বিপুল সেনা, ট্যাঙ্ক ও কামান মোতায়েন করেছে তেল আবিব। এদিকে রোববার ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের দাবি, দেশটির উত্তর পূর্বাঞ্চলে তিবেরিয়াস অঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা উন্মুক্ত স্থানে পড়েছে। তবে হিজবুল্লাহর ভাষ্যমতে শুধু সীমান্ত এলাকায় ইসরায়েলের সামরিক বাহিনীর চৌকি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে গোষ্ঠীটি। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। واحنا الماخذ من نحسين العبره بيوم العاشر. هلا.